চিরঞ্জিত ও শতাব্দী রায়ের বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। এই ভিডিওতে আমরা জানবো চিরঞ্জিত এবং শতাব্দী রায় দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন শীতল বৈরাগ্য। তো তার অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা চিরঞ্জিত শতাব্দী রায়ের ভক্ত তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করে দিই। তবে তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সঙ্গে সঙ্গে করে নিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা শুরু করি চিরঞ্জিত শতাব্দী রায়ের উপর এই ভিডিওটি। চিরঞ্জিত শতাব্দী রায়ের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল প্রতিকার। তবে প্রতিকারের বক্স অফিসটা এখানে আমি ধরছি না, কারণ এই ছবিতে চিরঞ্জিত এবং শতাব্দী রায়ের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না। তাই চিরঞ্জিত এবং শতাব্দী রায়ের প্রথম যে ছবিটি মুক্তি পায় যেখানে দুজনকে একসঙ্গে দেখা যায় ছবিটি ছিল আঘাত। 29 জুলাই 1988 সালে ছবিটি মুক্তি পায়। দেব সিংহ ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতে ছিলেন প্রসেনজিৎ, সঙ্গে দিলীপ রায়, সুমিত্রা মুখার্জি, সুখেন দাসরা ছিলেন এবং বক্স অফিসে আঘাত অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে শত্রুপক্ষ। 24 মার্চ 1989 সালে ছবিটি মুক্তি পায়। নৃপেন সাহা ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতে চিরঞ্জিতের নায়িকা ছিলেন শতাব্দী রায়, সঙ্গে প্রসেনজিৎ, মনোজ মিত্র, রাজেশ্বরী রায় চৌধুরীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে শত্রুপক্ষ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে অগ্নিতৃষ্ণা। 28 এপ্রিল 1989 সালে ছবিটি মুক্তি পায়। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, রূপা গাঙ্গুলী, সুমিত্রা মুখার্জি, মাধবী মুখোপাধ্যায়রা ছিলেন এবং বক্স অফিসে অগ্নিতৃষ্ণা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে মর্যাদা। 9 জুন 1989 সালে ছবিটি মুক্তি পায়। চিরঞ্জিত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, সৌমিত্র ব্যানার্জি, সন্ধ্যা রানীরা ছিলেন এবং বক্স অফিসে মর্যাদা হিট করেছিল। এর পরের ছবি আসে মহাপীঠ তারাপীঠ। 1989 সালের 25 আগস্ট ছবিটি মুক্তি পায়। গুরু বাগচি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সত্য বন্দ্যোপাধ্যায়, সুখেন দাস, সুমিত্রা মুখার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে মহাপীঠ তারাপীঠ চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি আসে ঘরের বউ। 24 আগস্ট 1990 সালে ছবিটি মুক্তি পায়। এস এস রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সন্ধ্যা রায়, জয়সেনগুপ্ত, সন্ধ্যা রানীরা ছিলেন এবং বক্স অফিসে ঘরের বউ হিট করেছিল। এর পরের ছবি আসে জোয়ার ভাটা। 23 নভেম্বর 1990 সালে ছবিটি মুক্তি পায়। দুলাল ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, রবি ঘোষ, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসেও জোয়ার ভাটা হিট হয়েছিল। এর পরের ছবি পেন্নাম কলকাতা। 14 এপ্রিল 1992 সালে ছবিটি মুক্তি পায়। গুরু বাগচি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে উৎপল দত্ত, অনুপ কুমার, দীপঙ্কর দেরা ছিলেন, কিন্তু বক্স অফিসে পেন্নাম কলকাতা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি 1992 সালের 5ই জুন শয়তান। শচীন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ, তাপস পাল, ইন্দ্রাণী দত্ত, দীপঙ্কর দেরা ছিলেন এবং বক্স অফিসে শয়তান হিট করেছিল। এর পরের ছবি মান সম্মান। 5ই ফেব্রুয়ারি 1993 সালে মান সম্মান ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, শুভেন্দু চ্যাটার্জি, লিলি চক্রবর্তীরা ছিলেন এবং বক্স অফিসে মান সম্মান অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আসে শক্তি। 1993 সালের 28 মে ছবিটি মুক্তি পায়। বিদেশ সরকার ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, বম্বের ইমতিয়াজ খান, রাজেশ্বরী রায় চৌধুরী, তরুণ কুমাররা ছিলেন এবং বক্স অফিসে শক্তি অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে কন্যাদান। 9 জুলাই 1993 সালে ছবিটি মুক্তি পায়। অমল দত্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অনুপ কুমার, নির্মল কুমাররা ছিলেন, কিন্তু বক্স অফিসে কন্যাদান চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবিটি আসে ঘর সংসার। 22 অক্টোবর 1993 সালে ছবিটি মুক্তি পায়। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, তাপস পাল, রঞ্জিত মল্লিক, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে ঘর সংসার অ্যাভারেজ
ব্যবসা করেছিল। এর পরের ছবি ফিরিয়ে দাও, 5 আগস্ট 1994 ছবিটি মুক্তি পায়। চিরঞ্জিত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে বম্বের রাখি অভিষেক চ্যাটার্জি ছিলেন এবং বক্স অফিসে ফিরিয়ে দাও হিট হয়েছিল। পরের ছবি লাল পান বিবি, 18 নভেম্বর 1994 ছবিটি মুক্তি পায়। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত, বম্বের রঞ্জিত, অনুপ কুমাররা ছিলেন এবং বক্স অফিসে লাল পান বিবি হিট করেছিল। পরে আসে কুমারী মা, 14 এপ্রিল 1995 কুমারী মা ছবিটি মুক্তি পায়। দুলাল ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, অঞ্জু ঘোষ, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসেও কুমারী মা হিট করেছিল। পরে আসে আবির্ভাব, 7 জুলাই 1995 আবির্ভাব ছবিটি মুক্তি পায়। পীযূষ দেবনাথ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, উৎপল দত্ত, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে আবির্ভাব চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি মশাল, 11 আগস্ট 1995 মশাল ছবিটি মুক্তি পায়। শঙ্কর রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, শকুন্তলা বড়ুয়া, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন এবং এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি সংসার সংগ্রাম, 29 সেপ্টেম্বর 1995 সংসার সংগ্রাম মুক্তি পায়। চিরঞ্জিত নিজেই এই ছবিটি পরিচালনা করেছিলেন, সঙ্গে রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসেও এই ছবিটি হিট করেছিল। পরের ছবি জয় বিজয়, 26 জুলাই 1996 জয় বিজয় মুক্তি পায়। শান্তনু ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদাররা ছিলেন এবং বক্স অফিসে জয় বিজয় সেমি হিট করেছিল। এর পরে আসে ত্রিধারা, প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক, 16 আগস্ট 1996 ত্রিধারা মুক্তি পায়। তাপস পাল, ইন্দ্রাণী দত্ত, রবি ঘোষরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ত্রিধারা চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি চন্দ্রগ্রহণ, 14 মার্চ 1997 চন্দ্রগ্রহণ মুক্তি পায়। অঞ্জন বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এবং এরপর প্রায় 3 বছরের ব্যবধানের পর চিরঞ্জিত শতাব্দী রায়কে আবার একটি ছবিতে দেখা যায়, রূপসী দোহাই তোমার, 12 মে 2000 ছবিটি মুক্তি পায়। পল্লব ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রূপা গাঙ্গুলি, লোকেশ ঘোষ, সব্যসাচী চক্রবর্তীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি ফ্লপ করেছিল। পরের ছবি ত্রিশূল, 14 জুলাই 2000 ত্রিশূল মুক্তি পায়। সুভাষ সেন ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, অঞ্জু ঘোষ, দীপঙ্কর দেরা ছিলেন এবং বক্স অফিসে ত্রিশূল এভারেজ ব্যবসা করেছিল। এর পরে আসে শ্রীমতী ভয়ঙ্করী, 2001 শ্রীমতী ভয়ঙ্করী মুক্তি পায়। অঞ্জন ব্যানার্জি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে তাপস পাল, অভিষেক চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে শ্রীমতী ভয়ঙ্করী ফ্লপ করে। এবং এরপর চিরঞ্জিত শতাব্দীর শেষ ছবিটি মুক্তি পায়, চোর ও ভগবান, 24 অক্টোবর 2003 ছবিটি মুক্তি পায়। বিপ্লব চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সন্তু মুখার্জি, চিন্ময় রায়রা ছিলেন, কিন্তু বক্স অফিসেও চোর ও ভগবান চলেনি, ফ্লপ হয়েছিল। তো চিরঞ্জিত শতাব্দী রায়ের যদি একটি ক্যারিয়ার সামারি করা যায়, তাহলে দেখা যাবে দুজনে একসঙ্গে মিলে মোট ছবি করেছিলেন 26টি, তার মধ্যে হিট ছবি ছিল 7টি ছবি, সেমি হিট করেছিল 2টি ছবি, এভারেজ ছবি ছিল 5টি এবং ফ্লপ ছবি ছিল 12টি। তো এই ছিল চিরঞ্জিত এবং শতাব্দী রায়ের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।